আজকাল মহিত বাড়ির মহিত রাখিয়া সবল লাগি খানির ইন্তজাম করা আজকাল নয়াইটা শুরু হয়েছে না জি। এই কাজটা কিন্তু সুন্নতর খেলাফ, এই কাজটা সুন্নতর খেলাফ। বহুত মানুষ আমরা পাই, বহুত এত দুঃখ সুখ কইনা হিসাব, এই ব্যাপকভাবে ইবেদারটা জ্বালিয়ে গেছে। মহিত গড় রাখিয়া বাজার খরচ করিয়া বা উসিয়া নিয়ে সব কিছু ইন্তজাম করতে হয়। এই রেওয়াজটারে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয়। যদি মা বাপ ভাই বিরাদর কেউ হাসপাতাল মরেন, হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনতে হইলেও ইনো দাল খরচ করিয়া অনেকে আনেন, সকল তো আর অবস্থা সম্পন্ন নাই, সবর গেছে নগদ অর্থ করিও থাকে না। এই ক্ষেত্রে বহুত কষ্টের বিনিময়ে লাশ ছুটাইয়া আনেন, বাড়িতে নিয়ে লাশ রাখিয়াও আপনার এই রেওয়াজটা পালন করতে গিয়া তাই না আরো বহুত তকলিফের মাঝে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, আপনারা জিকাই একটা কথা, মহিত গরের মানুষ বলা ফুর্তির মাঝে নিয়ে খাওয়া দাওয়া তো করেন মানুষের ফুর্তি পয় না মাতই না, মহিত গরের মানুষ বলা ফুর্তির মাঝে নিয়ে দিয়া মহিত রাখিয়া আপনার লাগে হানির ইন্তজাম করতা জি না। নিজের আপন জনার আইসুন খান্দা কুটা কোটা পেরেশান, আপনি একটু সহানুভূতি জি পারলে একটু সাহায্য মাতই না, খালি সাহায্য নগদ তো নয়, কথার মাধ্যমে তো সাহায্য করা যায় না কি ভাই বিরাদর আত্মীয় স্বজন কিতার লাগে কেন লাগে। যদি ও সময়টা যদি একটু সাহায্য করলা না, একটু সেম্পিতি দেখাইলা না, একটু সহযোগিতা করলা না, বরং সব গিয়া উঠি গেলা, সব গিয়া উঠি গেলা খাইতা করিয়া, এটা এমন অবস্থা হয়েছে। এখন মানুষ মাটি দেওয়ার যায় না, জনতার সালাম পিড়াইয়া বাবুর পায়ে সালাম পিড়াইয়া দৌড় দে জি, খানির জায়গার দৌড় দে, দেখছেন কিনা জানি না, আমি দেখছি এক দুই মিনিট তিন মিনিট মাটি দেয় না, কারণ আগে গিয়ে সিট দখল করতে হইব জি, দৌড় দে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় কোনো সময় কই একত না খাইলে মারা যাইবেন, আপনি বিবেকে নিজের বিবেকে জিকাও পা, আপনার বিবেকে কি জবাব দে যে এগুলোর গরম মহিত তারা পেরেশান মাতুই না, আর্থিক দিক দিয়ে অনেক সময় অনেক অসুবিধা, কিন্তু এই বজ্র সুমটাকে জারি রাখতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়, এটা সুন্নতর খেলাফ, এটা সুন্নতর খেলাফ হোক, এটা সুন্নতর আই জানাও দিত। ইনু অন্তত পক্ষে সব জায়গার মানুষ আছে, ইনু আমিও বুধবাইছি আমার হওয়া হয়েছে ও কারণে যে ইনু সব আইবা, এটা তা এটা তো তাই চতুর্দিকে সবর জানাজানি হইব। বদ্রসুমাতে মরি গেছে, কোন দিকে দেখবা কোন সেক্টর বা সাইবা সব দিকে খালি বদ্রসুমান জি, বেদা তার বেদা। ও এটাও যদি হই আমি তো এইটা এইটা মুদ্রা করো খাওয়ানি সুন্নত, খাওয়া সুন্নতর খেলাফ বেদাত। বেজার হয়ে গেছে, খানি গেল গিয়া, খানি গেছে গিয়া, আগে জিকে হিসি একত না খাইলে মারা যাইবানি জি, একত না খাইলে মারা যাইতা নাই, যদি কেন এইলা অসুবিধা হয়। আজকাল তো আটে কাটে মাঠে সব জায়গা তো খানি পাওয়া যায় জি, লোকে লই দিবা, যদি ডায়াবেটিসও অসুবিধা উদ্ভাবিত তো লোকে লই লেন জানি, সবে তো আর খাওয়াইতে পারতে না, কারণ বহুত দূর দূর থেকে আত্মীয় স্বজন আইন, এখান ঠিক ভাই বিরাদর কিতার লাগে। আগে ভাই বিরাদর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না, গোষ্ঠী কিতার লাগে, ভাই বিরাদর কিতার লাগে, তারা ইন্তজাম করো কা এক দর দিয়ে খাওয়াইলে উচ্চারিত যাইত নাই। অনেক জায়গার আবাদ গিয়েও আছে একটা ফান্ড থাকে, বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো জায়গার ফান্ডও আমি দেখছি জি, দেখছি এক জায়গার জগন্নাথপুর দেখলাম, জনজা হয়েছে মাটি দেওয়া হইতো, কোনো ফকির নাই, কোনো ফকির মিসকিন
নাই কিচ্ছু নাই, আমি ওর তার হইলাম সংক্ষেপে হইয়া জিগাইলাম এটা কিচ্ছু নাই নি পয়লা যাও এটার হই না জানি। আমরা ওপারও হয়ে গেছি, আমরা সাদ্দির বালা গেছে গিয়া আস্তা উপজেলার যা রিফিউজি হকির যা আছেন সবাই যারা দিয়া বলা এইবার কিচ্ছু নাই, সরম হয় অনেক সময় সরম হয়ে যায় তাদের বিদায় করা যায় না দরবার প্রসাদ করেন, তাই আমরা এটা উঠাই দিছি। আর আমরা আমরা নিজের গাঁওর মানুষের একটা লিস্ট আছে, পনেরো দিন সকালে আমরা ঘরে ঘরে ফোসাই দিই না, সুন্দর ব্যবস্থা নানি শিখবার মতো এটাও এটা এটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি। আর ইলেও দেখছি সাধারণ মধ্যবিত্তর আমিও গেছি জনজাত আমরা লেখা দিয়েছিলাম গ্যাজুয়ে পরিমাণ ফকির দেখছি জি আমি তো হেরান হয়ে গেছি বলে এই পরিবারটা কিন্তু এই এলাকায় বিদায় করা মোটেও সম্ভব নয়। গাউর মানুষে সবে জনজাত আইবার সময় খেও চাউল খেও দান আনি এতগার জমাইছে, মানুষও বুঝছেন যে তাই এই পরিবারটা কি এলাকায় বিদায় করা সম্ভব নয়। তাই সম্মানী মানুষ আমরা এক কালিসাম বয়স্ক কালিসাম আসলাম আমি নাম কইতাম না, গাউর মানুষের ব্যবস্থা হয়েছে এলাকার বিদায়ের ব্যবস্থা মাতুই না ইটা ভদ্র সুন্দর জি। আজকাল তো মাইক দিয়ে এলান করতে করইন, আর মাইক দিয়ে এলান করতে তারা এজনে শুনলে আর ওজন দে খবর কয় আয় অন আসে জি ওই ইটা ভদ্র সু তো ইটা বাদ দেওয়া দায়িত্ব না নিজাম বলি ই যে মধ্যাগর খানি ইদিন কুল লাগি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া দায়িত্ব নাই জি। আমার মনে করে আমি হই নিতাম আমরা হুজুর আমার হুজুর ডাকালিয়া মহাজুরি পড়ছি সানি মহাজুরি সানি পড়ছি তাই মূলত পশ্চিমা মানুষ পাকিস্তান আর পরে হিজ্জত করি আইসন দেশ মূল ভাষা বাসলো তার উর্দু তবে পরবর্তীতে তার বাংলা এখানে স্বাভাবিকভাবে হইলে করতাম তাই অতিরিক্ত কোনো কথাবার্তা কইতাম ফড়াইতা আর যেটুকু ফড়াইতা এটা খুব আসর করত আর নিজে আল্লাহওয়ালা মানুষ তাই ফড়ানির প্রসঙ্গ অপ্রাসঙ্গিকভাবে নাই কইলে আমরা দেশে হলে আগে আওয়াজ আসলো মহিত করে বড় বলার জব করিয়া সব যে খাওয়ানির আওয়াজ আসলো ওরকম চলের তাই নাম কইছেন তানতানোর এক উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ তান আহলিয়া তান ওয়াইফ মারা গেছেন তাই নগরের বড় বলত জব করছেন করিয়া খাওয়ার ব্যবস্থা করছেন মাটি দেওয়ার পরে সব আইসেন খানির ইন্তজাম হয়েছে ঠিক বাটিয়া দেওয়া হইতো ওই সময় তাই কইছেন খাইবার আগে আমার দুইটা কথা আপনারা শুনতা খাইবার আগে তাই জিজ্ঞেসেন আজকে এই বাড়িত কিতা বলে বাড়িত মজিদ বাড়ি বলে এই বাড়ির মানুষের অবস্থা আজ কি লেখা বলে পেরেশান মাতুই না পেরেশান বলে আমরা যে ওই একটা রেওয়াজ যে মজিদ রাখিয়া খাওয়ার ইন্তজাম করা হয় এটা কষ্টদায়ক নাই নি সবে হয়েছেন জি হয় এটা বাদ দেওয়া যায় না নি সাথে সাথে একগুলো কেছেন আজটা কি বাদ সাইন জোড়াত করেছেন কেছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ আমি আপনারা রেওয়াজ মানছি আপনারা লাগি ব্যবস্থা সপ্তাহ আপনারা সামনে খানি আমি আজ জোড় করিয়ে করি আর আপনারা রেওয়াজ আমি মানছি আজকে খাইলি তা কালকে থাকি তা বাদ যতক্ষণ কইয়া হুজুরিয়ে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ কর তাতে কইলা অনে খাওয়াই তা না করিয়া তাই ওয়াজ মানছ তো হাজিরি ওগুলা যদি সাহস করি খাড়া হয়ে যায় দুই চারিজন বলে এটা উঠাই দিতাম আমরা এই বেদারটা উঠানি সম্ভব জানি কতই না খেয়াল রাখবেন জানি তো বদ্র সুমাতা সুন্নতর খেলাফ সুন্নতর খেলাফ আশা রাখি এই ফিতনার জবানত একটা সুন্নত যদি জারি রাখতে পারো প্রতিষ্ঠা করতে পারো তো জাহাজ সব পাইব।
জি আল্লাহ তৌফিক দাও পা।